গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চন্দ্রানি প্রীতম ব্লগস। আর আজ এখন বাজে হচ্ছে সকাল 11টা। আর চন্দ্রানি লাস্ট দুদিন ধরে চোখে খুব প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এই চোখটাতে না মানে লাস্ট দুদিন ধরে মনে হচ্ছিল কিছু একটা কাটা কাটা সবসময় লাগছে, মানে আমি চোখ পাতা ফেলছি, মানে যে আপ ডাউন হচ্ছে, তো মনে হচ্ছিল কিছু একটা কাটা কাটা বিচ্ছে। মানে এইরকম একটা সিচুয়েশনে না আমি মোবাইলের দিকে তাকাতেও পারছিলাম না, মানে ফোনে খুবই মানে কষ্ট পাচ্ছিল। তো তার জন্য তার মেডিসিন নিয়ে এখন ঠিক আছে, কিন্তু প্রথমে ঠিক হয়নি, আস্তে আস্তে ব্যাপারটা অল্প অল্প করে ব্যাপারটা পুরো রিমুভ হয়েছে, এখন একদম ঠিকঠাক আছে, এখন পুরো ঠিক আছে। তো কালকে বিকালের দিক থেকেও একটু ঠিকঠাক হয়েছিল, তো কালকে সেজন্য সারাদিনে ব্লগ আর করিনি। তো কালকে তোমাদের জন্য বিকালেও ঠিক হওয়ার পরে একটা ছোট্ট করে স্পেশাল ভিডিও এনেছি, তো সেটাই তোমরা আজকে দেখে নাও। আর নেক্সট দিন থেকে তোমরা পাবে যেরকম ব্লগ পাও। আর চলো সেই ভিডিওটা দেখে নাও আর কেমন লাগছে জানিও। এটা হলো আমার সাথে শিবর্ণার একটা মোমো চ্যালেঞ্জ। একদম, তো আমি শিবর্ণা একটা মোমো চ্যালেঞ্জ করেছি, সেখানে একটা ও আমাদেরকে একটা প্রাইজ দিয়েছে, মানে আমাদের মধ্যে যে জিতেছে তাকে একটা প্রাইজ দিয়েছে, পানিশমেন্ট হয়েছে, তাকে একটা পানিশমেন্ট দিয়েছে। খুব খুব ইন্টারেস্টিং হয়েছে ভিডিওটা, তো তোমরা দেখে নাও। অবশ্যই দেখো যে ননদ ভার্সেস বৌদি কে জিতল কে হারলো সবই দেখতে পাবে ওখানে, কে পানিশমেন্ট পাচ্ছে কে প্রাইজ পাচ্ছে সবই দেখতে পাবে। তো চলো আর লেট না করে দেখে নাও পুরো ভিডিওটা। তো আমরা চলে এসেছি এখানে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। চ্যালেঞ্জ হচ্ছে মোমো চ্যালেঞ্জ, মোমো দেখিয়ে দাও। তো এখানে রয়েছে চারটে মোমো, আর চারটে মোমো কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে সেটা দেখবো। তো টাইমার এখানে রাখছি না, যার মোমোটা আগে শেষ হবে সেই উইনার, আর যে উইনার হবে সে পাবে হচ্ছে এইটা, আর যে হারবে তার জন্য রয়েছে একটা পানিশমেন্ট। পানিশমেন্টটা কি? পানিশমেন্টটা হলো তাকে আজকে বাকি যতটুকু টাইম রয়েছে ঘুমানোর আগে অবধি তাকে ছাতার নিচে কাটাতে হবে। মানে বাইরে বৃষ্টি পড়ছে তাই ঘরেও ছাতার নিচে কাটাতে হবে। তো চলো, তোমরা রেডি চ্যালেঞ্জের জন্য? সো লেট স্টার্ট। তাহলে যখন স্টার্ট বলবো তখন স্টার্ট করবে, টাইমার দেবো না, যে আগে ফিনিশ করবে। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। দেখিস খেতে গিয়ে কলায় আটকে যাস, আস্তে আস্তে খা। আমি দেখতে পাচ্ছি সামনে উইনার, এখন আস্তে 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 প্লেট কার ফাঁকা হয়েছে, মুখটা ফাঁকা হলে তারপরে কাউন্ট হবে। তো বোনের অলমোস্ট শেষ, চন্দ্রানী স্ট্রাগল করছে এখনো। ডান। তো উইনার আজকে, আমাদের উইনার হচ্ছে শ্রীপর্ণা। তো আজকে পানিশমেন্ট পাবে হচ্ছে চন্দ্রানী আর উইনার। তো উইনার এই যে তোমার গিফট, তোমারটাই। তোমাকে দিতে হবে একটা ছাতা, ছাতা দিচ্ছি। একটু কম কষ্ট হয় তার জন্য আমি আমার এই গিফটটা আমার বৌদিকে গিফট করলাম, যাতে অ্যাটলিস্ট বৌদি ছাতার তলায় থাকতে কম কষ্ট হয়। চলো ছাতা দিচ্ছি, এবার ছাতার তলায় থাকা শুরু করে দাও। এই যে এখন পানিশমেন্ট ছাতার নিচে। আর তো এখন বাকি টাইমটা এটার তলায় বসেই কাটো ছাতার নিচে। তো তোমরা দেখো এখন দুজন কি করছে। এই যে দুজন, একজন ছাতা নিয়ে বসে রয়েছে আর একজন ল্যাপটপে কিছু দেখছে, চেক করছে যে ছাতাটা বন্ধ না হয়। হ্যাঁ, ও হচ্ছে পাহারা দিচ্ছে যাতে ছাতার নিচেই থাকে। তো সারাক্ষণ ছাতা ধরে থাকতে হবে, যে এক হাতে ছাতা আর এক হাতে ফোন ধরে বসে রয়েছে ওরা দুজন। আর আমি এখন একটু যাব বাইরে, তোর দায়িত্ব রইল হ্যাঁ দেখে রাখার যে ছাতা যেন বন্ধ না হয়।
আমি একটু বাইরে যাচ্ছি কিন্তু তোর দায়িত্ব রইল। কেমন লাগছে একটু বলো, কেমন লাগছে? সেইটুকু ছাড় দিলাম তোমায়, ঠিক আছে। তো এইখানে চন্দ্রানী এখন ডিনার করতে বসেছে ছাতা নিয়ে, আর এই যে সবাই রয়েছে, মাসি মা বোন সবাই, আমিও বসবো। তো আমাদের ডিনার করা তো এখন কমপ্লিট, আর এইবার ওর পানিশমেন্টটা ভাবছি যে শেষ করে দেব, কারণ অনেকটা টাইম পানিশমেন্টও পালন করেছি। বলিস ছেড়ে দেওয়া যায় তো? এখন ছেড়ে দেওয়া উচিত, কারণ কি অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে আর রাত হয়ে গেছে, তো এবার ঘুমানোর টাইম। এবার ছাতাও টায়ার্ড, ছাতাও টায়ার্ড হয়ে গেছে। তোর পানিশমেন্ট অফিশিয়ালি ওভার। স্যার ফ্রেন্ডস, আমরা তো দেখলে যে খুব মজা হলো, একটা মোমো চ্যালেঞ্জ হলো আমার আর আমার ননদের মধ্যে। তো শিপর্ণা, হাই করে দাও শিপর্ণা। তো শিপর্ণার আমার মধ্যে একটা মোমো চ্যালেঞ্জ হলো, খুব মজা হলো। তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও আর আমার এই চ্যানেলে এরকম ভিডিও তোমরা পাবে, যেখানে ফুল অন ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট ভিডিওস তোমরা এখানে পাবে। আর দেখতে তো পেলে যে আমি হেরে গেলাম চ্যালেঞ্জার, আমাকে ছাতা নিয়ে থাকতে হলো। পানিশমেন্টটা তবে ভালো ছিল, পানিশমেন্টটা ও ঠিক করে দিয়েছিল অ্যাকচুয়ালি। তো চলো পরের ভিডিওতে দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা, আর এরকম অনেক ভিডিও আরো পেতে চলেছে পরে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর দেখতে থেকো। চলো, গুড নাইট, গুড বাই।